হ্যালো ফুডসিনাম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে কোনো পুজো বাড়ির প্রধান আকর্ষণ কিন্তু আমাদের কাছে হয় ভোগের খিচুড়ি, যেটা একদম অন্যরকম স্বাদ আর গন্ধ। আমরা বাড়িতে কোনো খিচুড়ি রান্না করলে তাতে আনা কিন্তু প্রায় অসম্ভব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভোগের খিচুড়ির রেসিপি। তোমরা দুর্গাপুজোর যে কোনো দিন অথবা লক্ষ্মী পুজোতে ট্রাই করতেই পারো। তাহলে চলো আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে ফেলি। ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম খুব ভালো কোয়ালিটির মুগের ডাল নিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে ফ্লেমটা একদম লো করে ডালগুলোকে আমি ভেজে নেব। খিচুড়ির ডাল ভাজার জন্য ফ্লেম কিন্তু একদম লো করে দেবে, না হলে কিন্তু মুগের ডাল খুব সহজেই পুড়ে যায়। হালকা গোলাপি রং হওয়া অবধি ডালগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার 2 কাপ জলে আমি ডালগুলো ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। ভোগের খিচুড়ির ডাল কিন্তু একদম গোটা গোটা থাকে, তবে হাত দিলে একদম মিশে যায় হাতের সাথে। এবার আমি নিয়ে নেব 250 গ্রাম গোবিন্দভোগ চাল। ভোগের খিচুড়িতে কিন্তু চাল আর ডালের রেশিওটা একদম সমান হয়। এবার একটা কড়াই গরম করে আমি 4 টেবিল চামচের কাছাকাছি সর্ষের তেল গরম করে নেব। পুরো কড়াইটাতে ছড়িয়ে দেব তেল। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। 20 থেকে 30 সেকেন্ড মতন একদম লো ফ্লেমে আমরা ফোড়নটাকে ভেজে নেব, আর দেখতে হবে যাতে পুড়ে না যায়। এবার একটা শিলে আমরা 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 3 থেকে 4 ইঞ্চি মতন আদার টুকরো কুচি করে নিয়ে শিলে রেখে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখনকার সময়ে আমরা সবাই মিক্সার গ্রাইন্ডার ইউজ করলেও শিল নোড়ার সাথে কিন্তু আমাদের একদম পুরনো সম্পর্ক।
10 মিনিটের জন্য, 10 মিনিট পর কিন্তু আমরা যখন চালের ডালটা দেখব তখন প্রায় সিদ্ধ হয়ে যাবে চালের ডাল। ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমরা ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য ডালগুলো একদম গোটা গোটা থাকবে, আবার সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। ভোগের খিচুড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব খিচুড়ির মধ্যে আর খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি অর্ধেক ফুলকপি একটু জল দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর ভেজে নিয়েছিলাম। ফুলকপিটা যদি একদম শেষে দেওয়া হয় তাহলে কিন্তু একদম গোটা গোটা থাকবে। এবার আমি শুকনো খোলায় ভেজে রাখা বাদাম দিয়ে দেব আর সাথে দিয়ে দেব ভেজে রাখা নারকেল কুচি। খুব ভালো করে মিশিয়ে নেব। খিচুড়িটা যেহেতু অনেকটা শুকনো হয়ে গেছে আর আমাদের আর একটু রান্না করতে হবে, সেই জন্য আমি পাশে আর একটু গরম জল করে নেব। খিচুড়িতে যখনই জলের দরকার হবে তখন কিন্তু গরম জলই দেবে, না হলে কিন্তু স্বাদটা একদম ভালো হবে না। এবার আমি 1/2 কাপের কাছাকাছি গরম জল দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো খিচুড়ির আঠালো ভাবটা কিন্তু প্রায় এসে গেছে। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। 7 মিনিট পর আমি ঢাকনা খুলে খুব ভালো করে নেড়ে নেব খিচুড়িটা। দেখো খিচুড়ি চাল আর ডাল একদম আস্ত আছে, আবার যতটা আমাদের প্রয়োজন ততটা গলেও গেছে খিচুড়ি। এবার আমরা খিচুড়িতে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা আর 2 টেবিল চামচ ঘি। ভোগের খিচুড়ি যেহেতু আমরা গোবিন্দভোগ চালে রান্না করি তাই খিচুড়িতে একটু জলের ভাব থাকলে অসুবিধা নেই, কিছু সময় রেস্ট দিলেই খিচুড়ি কিন্তু একদম টাইট হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেব পুরো খিচুড়িতে, যাতে পুরো খিচুড়ির মধ্যে ঘি আর গরম মশলার ফ্লেভারটা চলে যায়। আমাদের খিচুড়ি কিন্তু একদমই রেডি গরম গরম সার্ভ করার জন্য। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না, জানার জন্য কমেন্ট করো, তাছাড়া লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, আবার দেখাবো নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।